আজকে আমাদের সকাল থেকে শ্যুট চলছে। আমার সেই ক্ষেত্রে দুজন হিরোইন যারা আছে, নুসরাত জাহান এবং সায়ন্তিকা, এদের সঙ্গে কাজ করতে এমনিতে এর আগে এদের সঙ্গে কাজ করিয়েছি। এরা নিজে খুব বোনের মতো, নিজেরা খুব বন্ধুত্বর মতো বসে, সেটাও আমি খুব চমকে গেছি। একমাত্র কলকাতা ইন্ডাস্ট্রি দেখেছি যেখানে হিরোইনরা খুব বোনের মতো, বন্ধুর মতো, বান্ধবীর মতো, পৃথিবীর কোনো জায়গায় নেই। সুন্দরী রে আয় করি রে তোর কাছে কবুল, মনেতে যা যা আছে আজ। রুদ্রর খুব একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আছে, খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। এর আগে লাভ এক্সপ্রেসে রুদ্র আমার খুব যে ধরনের একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার করেছিল এবং আপনার পছন্দ হয়েছিল, ঠিক সেই রকমই একটা ইম্পর্ট্যান্ট ফানি টাইপের, কমেডি টাইপের ক্যারেক্টার, অথচ সিরিয়াস, অথচ তার স্বপ্ন না পাওয়া, পাওয়া সব নিয়ে। আমি শুনেছিলাম বাংলাদেশে যে একটু আরামসে কাজ হয়, যেটা বাংলাদেশে বলে একটু রেস্ট নিয়ে কাজ হয়, যেটা শুনেছিলাম আমি, কিন্তু আমাদের এখানে সেটা হয় না। আমরা যেভাবে কাজ করি সেটার মধ্যে সাকিব খান যে মানিয়ে নিতে পারলো এবং এত সুন্দরভাবে মানিয়ে নিয়েছে, আমাদের ডে নাইট মিলে কালকে সকালে আমাদের 7টায় কল টাইম ছিল, রাত্রি 2:30 প্যাক আপ হয়েছে, আজকে সকালবেলা 9টায় কল টাইম, কটায় প্যাক আপ হবে জানি না রাত্রিবেলা। আমি 12টা মাসেরই নাম জানি, তুই শালা কোন মাস? ভালো লোকের কাছে ফাল্গুন মাস আর বড় লোকের কাছে মল মাস। তো টোটাল ব্যাপারটা মিলে আমাকে, আমি খুব খুশি সাকিব খানের সঙ্গে কাজ করে, যে আমাদের ইন্ডিয়াতেও এসে এইভাবে সে ভালো করে এত সুন্দর করে সবার সঙ্গে মিলেমিশে, টেকনিশিয়ানের সঙ্গে সুন্দর মিলেমিশে কাজ করলো, এটা আমি খুব খুশি। তখন বাজে 12টা, আমার বাজে 12টা, তখন বাজে 12টা, আমার বাজে 12টা, তখন বাজে 12টা, আমার বাজে 12টা, তখন বাজে 12টা।